আচ্ছা ও চাচা কি করতেছেন? ওই যে মিষ্টি কুমুর গুলি আছে না, হ্যাঁ এগুলো এই যে তলে তলে ফিরাবার রাখনা করে ইয়ে হয়, সরে ছড়ে দেওয়া লাগে তো। কে লাভ নেবেন বাবা? এই যে এটা নিয়ে যাও, দেখতেছি এটা তোমাকে লাভ দিব না। এই যে দেখছেন 30 টাকা কেজি বাহে, ভালোই তো মিষ্টি কুমড়ো হয়েছে। ও বাহে 30 টাকা কেজি দেন তো। 30 টাকা কেজি কি সুন্দর দেখা যায় দেখছেন। হ্যাঁ সবগুলো তো একই সাইজ, তো অনেকগুলো আছে মোটামুটি আছে বাহে। আমি দেখছেন সবগুলো এক সাইজ হয়েছে বাহে। ও বাহে এই যে দেখছেন সবগুলো এক সাইজ, মাল বাহে মাল খুব ভালো বাহে। খালি যদি দেশি মাছ দেওয়া যায়। দেশি মাছ কোনটা ছিলেন? কোনটা? পুঁটি মাছ, শোল মাছ, ট্যাংরা মাছ এগুলো দাম কিরকম করি? এগুলো ওই যে পিস হিসেবে আমরা বেশি হয় না, 30 টাকা কেজি। তাহলে ফির পাইকারি আসিয়ে ফির ঢ্যাং ধরছে, কয় যে 20 টাকা কেজি নেন, হলে দেও না দিলে নাই। আছে আল্লাহ দেয় মেলাগুলো আছে, তোমার যদি ওই একটা দিলাম না ওইটা শেষ হলে আরেকটা আসে নিয়ে যান, কেমন বাধা করবেন না। ওই যদি ওদি দেখছে ওই দেখেন পাক ধরছে তো সবগুলো দেখি। হ্যাঁ পাক ধরছে, পাকলে তো কামাই বা। হ্যাঁ পাকলে তো কামাই, হ্যাঁ